হ্যালো ভিউয়ার্স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে লগ করবেন। তো ফেসবুকে যে এ টু জেড যা কিছু আছে, তো সব কিছু নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো আপনাদেরকে শেখানোর জন্য। তো আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন ফেসবুকের এ টু জেড যা কিছু আছে, সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাই দেবো। তো আজকে যে সম্পর্কে ভিডিওটা করব, সেটা হচ্ছে যে কীভাবে আপনাদের ফেসবুকে যে প্রোফাইলটা আছে সেটা লক করবেন। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইট দিয়ে আপনি আপনার ফেসবুক লক করতে সবচাইতে সুবিধাজনক, মাত্র 1 মিনিটেই কিন্তু আপনি করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলটি লক। তো লক কীভাবে করবেন সেটাই দেখাই দিচ্ছি, এবং লকের কাজও কী কী সেটাও বলে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি আমার এসে চলে আসি ফেসবুক এসে। তো চলে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট নামে একটা মেনু আছে, জাস্ট এটার পর ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর আপনার প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার আমার লক নেই। তো আমি এখন কি করব, এখানে লক করব। তো এখানে যদি লক করেন তাহলে আপনাকে কি কাজ, লকের জন্য আপনার কি উপকার হবে সেটা বলি। তো আপনার এখানে কেউ স্ক্রিনশট দিয়ে কেউ ফটো নিতে পারবে না, ঠিক আছে? তো আরও অনেক ধরনের উপকার আছে। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করতে হবে, এটার পর ক্লিক করতে হবে। এটার পর ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্তেছেন, টার্ন অন প্রোফাইল পিকচার গাইড। তো বন্ধুরা, আপনারা অনেকেই এই ধরনের অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার না বোঝার কারণে আপনি লকটি করতে পারেন নাই, ঠিক আছে? তো বন্ধুরা, জাস্ট আপনারা কী করবেন, এটার পর ট্যাপ করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটা লকের মধ্যে চলে আসছে, উপরে লেখা আছে প্রিভু, মানে আমাদেরকে প্রিভুটা দেখাচ্ছে যে কীভাবে আমাদের লকটা হলো, ঠিক আছে? কোন চিহ্নটা এসে, তো দেখতে পাচ্ছেন একটা চিহ্ন চলে এসেছে চৌকা এশিয়ার মতো। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট কী করবেন, জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর আমি একটা যদি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আমার এইটা কিন্তু এখন লক করা। তো বন্ধুরা, এইভাবে জাস্ট আপনারা লকটি করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সটে ফেসবুকে যে সমস্ত, আর বন্ধুরা নেক্সটে আমি আর স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো ফেসবুক সম্পর্কে, আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো যা কিছু আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।